বাড়িটা ছিল বিকাশ চক্রবর্তী, উনি বাড়ি থাকেন না, এখানে উনি কলকাতা থাকেন, কিন্তু বাড়িটা ভাড়া দিয়েছেন। ইনফরমেশনটা ছিল ওই ভাড়া বাড়িতে ওনার অনুপস্থিতিতে কিছু ড্রাগস আদান প্রদান হয়, ছেলেরা আসে ড্রাগস নেয়। এই ভিত্তিতে ওসি ইস্টাগরতলা পিএস এবং অন্যান্য স্টাফরা রেড করেছে। রেড করার সাথে সাথে আমরা প্রচুর পরিমাণে একটা কমার্শিয়াল কোয়ান্টিটিতে আমরা ব্রাউন সুগার আমরা বরামদ করি এখান থেকে। 2 প্যাকেট ব্রাউন সুগার পাওয়া গেল এবং যে ড্রাগসের বিভিন্ন টুলস তৈরি করেছেন, প্রিপেয়ার করেছে টুলস, ওই ওয়েং মেশিন পাওয়া গেল, 2টো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া গেল এবং প্রচুর পরিমাণে কোটা পাওয়া গেল, খালি এবং ভর্তি প্রচুর পরিমাণে পাওয়া গেল। সাথে আমরা চারজনকে ওই স্পট থেকে আমরা অ্যারেস্ট করেছি। তারা হলো লরেন্স দেববর্মা, রোহিত দেববর্মা, রাহুল দেববর্মা এবং বিকু দেববর্মা, চারজনকে আমরা অ্যারেস্ট করেছি। জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের সাথে অন্য কেউ জড়িত আছে কি না এটা আমরা বের করবো। একটা স্পেসিফিক কেস এন্ড কেস একটি রেজিস্টার হবে। সাথে আমরা ওই জায়গা থেকে একটা মারুতি গাড়ি, একটা স্কুটি এবং একটা বাইকও সিজ করেছি তাদের কাছ থেকে, প্রশাসন থেকে। মানে বাজার মূল্য কত হবে? ড্রাগসের বাজার মূল্য 1.5 লক্ষ টাকার মতো হবে। ক্যাশ টাকা প্রচুর ক্যাশ টাকা পেয়েছি, এখন আমরা গুনছি ক্যাশ টাকা।